খাগড়াছড়ি জেলা শহর আওয়ামী দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে এডে পুলিশ সদস্য পথচারী সহ সম্পক্ষে সাতজন আহত হয় পুলিশ ফাঁকা গুলি পরিস্থিতি নিয়ন্ত্রণ টানে আজ মঙ্গলবার অক্টোবর ৩১ তারিখ সকাল এগারোটায় এই সংঘর্ষের ঘটনা ঘটে জাতীয় শ্রমিক লীগর খাগড়াছড়ি পৌর আহ্বায়ক বেলাল হোসেনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরার সমর্থিত নেতা কর্মী হল বিক্ষোভ মিছিল বাইর করে ওই নদী খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমর সমর্থক হল মিছিল বাইর করে উভয় পক্ষর মিছিল লওয়া সর মাস্টারফাড়া এলাকার মুখত আইলে দ্বিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে ইয়ার আগে সংঘর্ষ থামাতে যায় পুলিশের এসআই মাসুদ সহ দুই পুলিশ সদস্য আহত হয়ে দাবি করে পুলিশ সংঘর্ষের সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় গোড়া সর।

অনারার হৈরাহি গত পৌর নির্বাচনের কেন্দ্র করে খারাসরি জেলা আওয়ামী বিভক্ত ইয়ার ফরতুনি চলে হামলা মামলা ও পাল্টা পাল্টি অভিযোগের ঘটনা এসব ঘটনাত সম্পর্কে অর্ধ বেশি সমর্থক ও নেতাকর্মী আহত হইবার ঘটনা ঘটতে আছে একাধিক মামলাও ডেস্ক নিউজ সিপ্লাস টিভি চট্টগ্রাম এই যে দেখো কেউ এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কেউ এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই